পূজাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় গুজব এবং নাশকতামূলক তথ্য ছড়ানোর চেষ্টা যারা চালাচ্ছেন তাদেরকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বলে জানান র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের জয়দেবপুরের কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দির পরিদর্শনে এসে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ঝুঁকিপূর্ণ মন্দিরগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। মন্দির পরিদর্শনে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম, পোড়াবাড়ি র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুর রায়ন সহ র‍্যাব সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের অবস্থান অত্যন্ত কঠোর অবস্থানে আছে, যেখানে ছোটখাটো দুই একটি দুর্ঘটনার অভিযোগ যেখানে আসছে তাৎক্ষণিকভাবে সেখানে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেখানে যারা এই অপকর্ম করছে তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে এবং তাদেরকে গ্রেপ্তার করে আইনের অধীনে নিয়ে আসা হবে। আমরা গোয়েন্দা তথ্য অ্যানালাইসিস করে, থ্রেড অ্যানালাইসিস করে আমরা সেই রকম যেখানে যেখানে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে সেখানে বাড়তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হয়েছে, টহল জোরদার আছে এবং ওভারঅল আমরা মনে করি যে আমাদের এই যে 32,000 যে মণ্ডপ আছে সেই মণ্ডপগুলি আমরা পুরো নিরাপত্তার একটা বলয়ের মধ্যে রেখেছি।